বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা, কৃষি পরিকাঠামো উন্নয়নে, পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ এবং মৌমাছি পালনে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন্দ্র সরকারের নতুন প্যাকেজে কারা কারা উপকৃত হতে চলেছেন আর কিভাবে বা উপকৃত হতে চলেছেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করবেন। বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা, কৃষি পরিকাঠামো উন্নয়নে। শুক্রবার তৃতীয় দিনের ঘোষণায় কৃষির সার্বিক পরিকাঠামো উন্নয়নে কৃষি, পশুপালন, মৎস্য চাষ, মৌমাছি পালন সহ কৃষির নানান ক্ষেত্রের উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন কৃষকদের ফসলের দামের নিশ্চয়তা দেওয়া হবে, কৃষকদের যাতে কেউ শোষণ করতে না পারে তার জন্য আইন আনবে কেন্দ্র। নতুন এই আইনে অন্তরাজ্য ফসল বিক্রির ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে, ফসল বিক্রির ক্ষেত্রে আর কোনো গণ্ডি রাখা হবে না, যেখানে খুশি সেখানে বিক্রি করতে পারবেন কৃষকরা তাদের ফসল। এবার থেকে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী মজুতের ঊর্ধ্বসীমা। এদিন কৃষি পণ্য পরিবহনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন। গ্রামীণ এলাকায় 2 লক্ষ মৌমাছি পালনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভেষজ ও ঔষধি গাছ চাষে 4000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। একই সঙ্গে ডেয়ারি শিল্পের জন্য 15000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। এদিন মৎস্য চাষের জন্য বরাদ্দের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনায় 20000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। বন্ধুরা, আমরা দেখলাম কেন্দ্র সরকারের নতুন প্যাকেজ অনুযায়ী যে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মাধ্যমে কারা কিভাবে উপকৃত হবেন। কেন্দ্র সরকারের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।